أشهد أن لا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও ভারী হও, ওয়া জাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয় নাই তোমরা ভোট যুদ্ধে লিপ্ত হও, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করো। আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা হালকা হও ভারী হও, যে অবস্থায় আছো তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ওয়া জাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে। বুঝা গেল, ইসলামকে বিজয়ী করতে হলে যুদ্ধ করার বিকল্প নেই। যুদ্ধ করার জন্য তার একদল মানুষ প্রয়োজন হবে, নিবেদিত প্রাণ মুহাজির, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বে, নিজের বাড়িঘর, পিতা মাতা, সন্তান, ব্যবসা বাণিজ্য, এই সবগুলোর তুলনায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অগ্রাধিকার দিয়ে মাঠে বেরিয়ে পড়বে। দুই নম্বর কাজ হল, একদল মানুষের প্রয়োজন হবে আনসার, জেহাদ শুরু হয়ে গেল। আপনারা মনে করুন বাংলাদেশি জেহাদ শুরু হয়ে গেল, এই মহাজেরদেরকে আশ্রয় দেওয়ার লোকের প্রয়োজন আছে কিনা, এরা থাকবে কোথায়? আপনারা জানেন, এজন্য সুনির্দিষ্টভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি স্পষ্টভাবে বলি, পরিষ্কারভাবে বলি, যাতে করে আমাদের হয়তো আমরা নাও থাকতে পারি, আমাদের এই বক্তব্যের কারণে হয়তো আমাদেরকে গুম করে ফেলা হতে পারে, হয়তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, তারপরেও কোরআন এবং হাদিসের সঠিক কথা এবং সহি নির্দেশনা এই মুসলিম জাতিকে দেওয়ার দায়িত্ব আছে। সেজন্য বলছি, জেনে রাখো, এই বাংলাদেশেও যদি জিহাদ শুরু হয়ে যায়, আপনারা জানেন বাংলাদেশে কতগুলো থানা আছে, প্রত্যেকটি থানায় এক একটা থানায় 20-25 জন করে পুলিশ আছে, তাদের কাছে রাইফেল আছে, এরপরে কোন কোন থানাতে র‍্যাব আছে, কোন থানাতে বিজেপি আছে, এরপরে সরকারের বিভিন্ন গোয়েন্দা গ্রুপগুলো আছে, এগুলোর সাথে মোকাবেলা করতে গেলে প্রত্যেকটা থানায় ধরুন 100 লোক আছে, আমাদের কয়জন লোক আছে? এক একটা থানায় কয়জন মুজাহিদ আছে? ধরুন তাহলে 100 মুজাহিদ তৈরি করলাম, 100 মুজাহিদ তৈরি করলে প্রত্যেকটা থানায় তাদের অস্ত্র প্রয়োজন আছে, কয়টা AK-47 আছে, না গ্রেনেড দিয়ে যুদ্ধ করা যাবে, না কয়টা ককটেল দিয়ে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করতে হলে সুনির্দিষ্ট পরিমাণ অস্ত্র প্রয়োজন, AK-47 প্রয়োজন হবে। ধরুন আমাদের কাছে 7 থেকে 8টা যদি AK-47 থাকে এবং প্রত্যেকটার সাথে 500 করে গুলি থাকে, তাহলে ইনশাল্লাহ একটা থানা আমরা দখল করতে পারবো। দখল করে কতক্ষণ রাখতে পারবো? একটা থানা দখল করলাম, এরপরে চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল, আকাশ থেকে, পানির থেকে, এরপরে পদাতিক বাহিনী চলে গেল, এরপরে আমরা কোথায় চলে যাব? এজন্য মনে রাখতে হবে, এই সময় হামলা করে পালাবার জন্য দরকার হবে কাদের? আনসার, যারা নিজের ঘরে মুজাহিদিনদেরকে আশ্রয় দিবে, নিজের স্ত্রী সন্তানদেরকে যেরকম ভাবে হেফাজত করে, এইরকম ভাবে যারা হেফাজত করবে, এরকম একবার আনসারের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে মদিনার লোকদের সঙ্গে সেই আয় বায়াতুল আকাবার সময় চুক্তি করলেন, আমরা যদি মদিনায় হিজরত করে যাই তোমরা আমাদের আশ্রয় দিবে কিনা। আনসার প্রয়োজন, এটা শুধু এই আল্লাহর নবীর যুগেই নয়। আপনারা কোরআন পড়ুন, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা এবং কুফুরি অনুভব করলেন, কালা মান আনসারি ইলাল্লাহ, তিনি তার জাতির কাছে আহ্বান জানালেন,
মান আনসার ইল্লাল্লাহ, আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী কে আছে, আমাকে কে সাহায্য করে, আনসার কে আছে? কাল আল হাওয়ারিজুন, হাওয়ারিয়িনরা বললেন নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন। হাওয়ারিয়িনরা বললেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আনসারুল্লাহ হয়েছি। আনসারুল্লাহ বাংলা টিম নেওয়ার আনসারুল্লাহ, আনসারুল্লাহ আর বাংলা টিম ওরা আছে আলহামদুলিল্লাহ কাজ করছে, বাংলাদেশে আনসারুল্লাহ তৈরি হয়ে গেছে, আমি জানি না তারা কারা। এর অর্থ এই নয় যে আনসারুল্লাহ বাংলা টিম আমাদের লোক, এটা আমরা বিশ্বাস করি। যখনই কোনো জমিনে জুলুম নির্যাতন শুরু হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনে একদল আনসারুল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশেও মাত্র শুরু হয়েছে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার ঘরে ঘরে আনসার তৈরি হবে, ইনশাআল্লাহ মুজাহিদিন তৈরি হবে, সেদিন ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ নবীর তরিকার জিহাদ শুরু হবে। নাস্তিক মোর্তাদেরকে ইনশাআল্লাহ সেদিন উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন সূরা সফ 61 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলা আছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আমাদেরকে বলেছেন ঈসা আলাইহিস সালামকে যেভাবে হাওয়ারিয়িনরা সাহায্য করল, আনসার হয়ে দাঁড়িয়ে গেল, এবার আল্লাহ আমাদেরকে বলছেন সূরা সফের 14 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হও। কামা কালা ঈসা ইবনে মারইয়াম আল হাওয়ারিয়িন, যেমনটা ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিয়িনদেরকে বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যকারী কে আছে? আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি, যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় জিহাদ করতে চান তাহলে যার যা আছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মনে রাখতে হবে প্ল্যান পদ্ধতি ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিভাবে সাহায্য চেয়েছেন, তায়েফের ময়দানে গেলেন গোত্রপতিদের কাছে, বড় বড় লিডারদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা চাইলেন। হাদিসে বলা হয়েছে আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعرض نفسه على الناس في الموقف, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা, আরাফা, মুজদালিফা এসব জায়গায় গিয়ে নিজেকে পেশ করতেন। ফাকালা, আর বলতেন আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, আছে কোনো ব্যক্তি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে, ইয়াহমিলুনি আমাকে বহন করে নিয়ে যাবে তার জাতির কাছে। ফাইন্না কুরাইশান কদ মানাউনি আন উবাল্লিগা কালাম রব্বি, কেননা কুরাইশরা, কুরাইশের নেতারা আমার রবের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার থেকে বাধা প্রদান করছে, আমাকে কেউ নেওয়ার আছো, আমাকে কেউ নেওয়ার আছো, তার কওমের কাছে নিয়ে যাও, আমি আমার রবের কালাম পৌঁছাতে পারি। হাদিসটা আছে সুনান আবু দাউদের 4736 নম্বর হাদিস, তিরমিজির 2925 নম্বর হাদিস, ইবনে মাজার 201 নম্বর হাদিস, নাসাইর 7727 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের কাছে নিজেকে পেশ করতেন আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, কে আছে এরকম যে আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, কে আছে আমার কওমের কাছে নিয়ে যাবে। আনসার তৈরি হয়ে গেল, মদিনার আনসাররা আল্লাহর নবীকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন। হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, একদিকে মদিনার সাহাবিদেরকে বলা হচ্ছে আনসার, মক্কার থেকে যারা হিজরত করে যাচ্ছে তারা মুহাজিরুন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমরা যখন মদিনায় গেলাম
আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনহু ওয়া বাইনা সাদ ইবনে রবির আনসারী, এই আব্দুর রহমান ইবনে আউফ এক সময় মদিনার বড় ব্যবসায়ী ছিলেন, তার সঙ্গে মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, হিজরত করে গেলেন, মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী মদিনার একজন লোক আর মক্কার একজন লোকের মধ্যে বন্ধুত্ব এবং দিনী ভ্রাতৃত্ব স্থাপন করে দিতে লাগলেন। তুমি এর ভাই, তাকে ঘরে নিয়ে আশ্রয় দাও। উনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার সঙ্গে সাদ ইবনে রবি আনসারীকে বন্ধুত্ব করে দেওয়া হল, তিনি আমাকে নিয়ে গেলেন ঘরে, তিনি অনেক ধনী মানুষ ছিলেন। এরপরে তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তোমাকে আল্লাহর নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার এই সম্পত্তি যত কিছু আছে সবগুলোর অর্ধেক অর্ধেক ভাগ করে তোমার অর্ধেকে আমার অর্ধেক করে দিলাম। এরপরে বলছেন, আমি তোমাকে বিয়ে করিয়ে দিব। কোন কোন রেওয়ায়েতে আছে, কোন কোন আনসার বলেছেন, আমার এই দুইটা স্ত্রী রয়েছে, দুটোর কোন একটা যেটা সবচেয়ে ভালো এটাই আমি তালাক দিচ্ছি, ইদ্দত যাওয়ার পর তুমি বিয়ে করে নাও। এরকম যখন তারা ত্যাগ করলেন, মক্কার সাহাবিরাও তারাও এরকম মূল্যায়ন করেছেন। তারা ছিলেন ব্যবসায়ী, মদিনার লোকেরা ছিল কৃষিজীবী আর মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। তারা বললেন, তোমাদের এই জমি জমা দরকার নেই, বাগান দরকার নেই, আমরা এগুলো বুঝি না। কালা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, তুমি প্রস্তাব করেছ, আমাকে দান করার জন্য বলেছ, আল্লাহ তাআলা তোমার এগুলো কবুল করুক, আল্লাহ তোমার মাল এবং সম্পদে বরকত দান করুক। দুল্লুনি আলা সুক, আমাদেরকে বাজার দেখাইয়ে দাও, আমরা ব্যবসায়ী মানুষ, বাজার কোন জায়গায় বাজার দেখাইয়ে দাও। ফালাম্মা রাজা হাত্তা ইস্তাফদালা আকিতান ওয়া সামনান ফাআতা বিহা আলা মানজিলিহি, এরপরে যখন মক্কার লোকেরা হিজরত করে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো, অল্প দিনের মধ্যেই তারা আবার ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে গেল। আব্দুর রহমান বলেন, এরপরে অনেক লম্বা ইতিহাস, আমি যে জন্য হাদিসটা পেশ করেছি, এই হাদিসটা আছে বুখারীর 2039 নম্বর হাদিস, 5072 নম্বর হাদিস, এছাড়া আরো বহু জায়গায় আছে, তিরমিজি 1933 নম্বর হাদিস, নাসাইর 3388 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13123 নম্বর হাদিস। এই হাদিসে পরিষ্কার হয়ে গেল মদিনার আনসারেরা কিভাবে মহাজির ভাইদেরকে স্থান দিল, নিজের সম্পত্তির অর্ধেক দেওয়ার জন্য ভাগ করে ফেলল, এমনকি তার সুন্দরী স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়ে তাদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব করল। আপনারা মনে রাখতে হবে, এই জমিনেও যদি আমাদেরকে সেইভাবে দিন কায়েম করতে হয়, এই বাংলার জমিনেও একদল মানুষকে হিজরত করতে হবে, দিনের জন্য সম্পূর্ণ তৈরি হতে হবে, আর একদল মানুষকে আনসারের ভূমিকে আসতে হবে। আপনারা জানেন, আনসার হওয়ার জন্য কেউ ঘর দিয়ে সাহায্য করবে, কেউ পয়সা দিয়ে সাহায্য করবে। যে কথা আমি বলছিলাম, একটা থানা পর্যন্ত আক্রমণ করতে গেলে কতটা অস্ত্রের প্রয়োজন, AK-47 প্রয়োজন, একটা AK-47 দাম কত, 1-1.5 লাখ টাকা হবে। এরপরে এক একটার জন্য 500 করে গুলির প্রয়োজন, গুলিগুলোর দাম দিবে কে। এরপরে গুলি যাদেরকে দেওয়া হলো, আজকে বাংলাদেশে কতজন লোক আছে AK-47 চালাইতে পারে? আমি একটা রাইফেল কিনে দিলাম আপনাদেরকে, চালাইতে গেলে পরে একটা গুলির ধাক্কা খেয়ে চিৎ হয়ে পড়ে গেল, এই লোক দিয়ে জিহাদ হবে না। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, জিহাদ করতে হবে, এই জিহাদের জন্য প্রশিক্ষণ নিতে বলেছেন। এজন্য একদিকে আনসারদের ভূমিকা থাকবে আর একদিকে মহাজেরদের ভূমিকা থাকবে। সুতরাং মনে রাখতে হবে, এদেশের ওলামায়ে কেরামদেরকে বলবো, এদেশের জনগণকে বলবো, ধোকায় পড়লে চলবে না। এদেশে আন্দোলন চলে ইস্যু ভিত্তিক, একটা ইস্যু শুরু হয়ে যায়, মনে করুন এখন বিএনপি আন্দোলন করছে, এদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা নয়, এদের উদ্দেশ্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসতে পারে তারাও সেই একই ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শাসন কায়েম করবে, ইসলাম কায়েমের জন্য তাদের আন্দোলন নয়। এমনিভাবে আর একটা দল তাদের সঙ্গে আছে,
নেতাদের মুক্তির জন্য। যদি আজকে তাদের নেতাদেরকে মুক্তি দেওয়া হয়তো কালকে তারা আন্দোলন থেকে সরে যাবে। এটা মনে রাখতে হবে। তাদের উদ্দেশ্য কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হোক তারা চায়। আমাদের মনে রাখতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনদিন কোথাও সহি ইসলাম কায়েম হয় না, হতেও পারে না। ভাইরা আমার কুয়াত অর্জন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুয়াতার রামি, আলা ইন্নাল কুয়াতার রামি। হাদিসটা দেখবেন সহি মুসলিমের 5055 নম্বর হাদিস, তিরমিজির 3083 নম্বর হাদিস, আবু দাউদের 2516 নম্বর হাদিস, আহমাদের 17432 নম্বর হাদিস, মেশকাতে আছে 3801 নম্বর হাদিস। এরপর আল্লাহ তাআলা সূরা তওবার 46 নম্বর বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, ওরা যদি ঠিকই আল্লাহর রাস্তায় বের হতে চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত। কে বলেছেন? প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। তাওয়াক্কুল করবো আমরা, একজনও বিয়েই করে নাই, হুজুর দোয়া করেন যেন সন্তান হয়, হুজুর দোয়া করে দিলেন, কয়েকদিন পর আসলে সন্তান তো হইল না, ব্যাপারটা বিয়ে করছো, বিয়ে তো করি নাই। এটা মনে রাখতে হবে, প্রস্তুতি নিয়ে মাঠে নাম, প্রস্তুতি নিয়ে তার ভরসা করবো। কারো সাহাবীরা জিজ্ঞেস করেছেন উট ছেড়ে দিয়ে ভরসা করব না উট বেঁধে ভরসা করব, বলছে না উট ভালো করে বান্ধো, খুঁটি মজবুত দাও, রশি মজবুত দাও, তারপর ভরসা করো কার উপরে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শক্তি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে তারপরে কি করব আমরা? আল্লাহ ভরসা করব। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বরতে বলছেন ওয়ালিয়া খুযু হিজরাহুম, এ তারা যেন অস্ত্র ব্যবহার করে, ওয়াসলিহাতাহুম, আসলিহা মানে অস্ত্র, কোরআন খুলো পরিষ্কার লেখা আছে ওয়াসলিহাতাহুম, যেন অস্ত্র তারা সাথে নেয়। এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাযিনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম আমতিআতিকুম, তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র থেকে তোমরা গাফিল হয়ে থাকো, ওরা অস্ত্র রাখলে অসুবিধা হয় না। আজকে দেখো ওদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয়, কোনো দোষ হয় না, আর যদি মাদ্রাসায় কোরবানির ছুরি পায় তাহলে কি হয়ে যায়? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই চরিত্রগুলো। কোরআন পড়ুন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়াসলিহাতাহুম, খবরদার অবশ্যই যেন তারা তাদের বাঁচার যন্ত্র এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযিনা কাফারু, কাফেররা চাইবে ওয়াল্লাযিনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম আমতিআতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল হয়ে যাও, অস্ত্র না থাকে, প্রশিক্ষণ না থাকে, তোমাদের হাতে কোনো অস্ত্র না থাকে, আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তোমাদের উপরে একবারে হামলা করে তোমাদের শেষ করে দিতে পারবে। কোরআনের সূরা নিসার 102 নম্বর আয়াত। এটাই হচ্ছে বর্তমানে, আপনি দেখেন আবার সেই আরকানে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে। আমি বলতে চাই এই মুসলিমদের যদি প্রশিক্ষণ থাকতো, মুসলিমরা যদি সাহাবায়ে কেরামদের মতো অস্ত্র নিয়ে জিহাদ প্রশিক্ষণ দিত তাহলে কি তাদেরকে এরকম পাইকারি মারা সম্ভব ছিল? আমরা এখন কি করতে পারবো? আমরা গেলেও তো একে আমাদের অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, আমরা গিয়ে সেখানে কি করব? এখন দেখে দেখে কান্নাকাটি করা ছাড়া আর দোয়া করার তো উপায় আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে খালি এই দোয়া করলে চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 71 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, ও মুমিনরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র গ্রহণ করো, এরপরে তোমরা ঐক্যবদ্ধভাবে অথবা আলাদা আলাদাভাবে যুদ্ধ ময়দানে ছড়িয়ে পড়ো। আমরা এখানে আর একটা সূত্র পেয়েছি, ইনশাআল্লাহ আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে হবে। এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন, একদিক গণবিপ্লব সৃষ্টি করা, জনগণের মধ্যে জেহাদ চেতনা ছড়িয়ে দেওয়া, দিন কায়েমের উদ্বুদ্ধ করা, এটা আপনারা করবেন। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আনসার তৈরি করা, মুহাজির তৈরি করা, অস্ত্র ক্রয়ের জন্য পয়সা জমা করা, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে দিন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।